হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবারও স্বাগত জানাই লার্ন টু স্টাডি আমাদের এই চ্যানেলটিতে। আমি মৌসুমী আবারও চলে এসেছি তোমাদের সাথে বাংলা ব্যাকরণের নতুন একটি টপিক নিয়ে, সেটি হলো বচন। এই বচন টপিকটি কিন্তু আমাদের অনেক নিচু ক্লাস থেকে কিন্তু রয়ে গেছে, তো অনেক কারণে হয়তো আমরা এই বিষয়টিকে স্কিপ করে গেছি বা সেভাবে কোনো গুরুত্ব দেইনি। কিন্তু এই বচন টপিকটা কিন্তু আমাদের ব্যাকরণের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বচন সম্পর্কে যেসব বিষয়গুলো আমি আজকে রেখেছি সেগুলো হলো বচনের অর্থ কি, বচন কাকে বলে এবং বচনকে কটি ভাগে ভাগ করা যায়। তো ফার্স্টেই দেখে নিচ্ছি বচনের অর্থ কি। দেখো, বচন কথাটির অর্থ এখানে কিন্তু কোনো আলোচনা করা নয় বা কোনো বচন দেওয়া নয়। অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে তোমার বচন শুনতে আমার আর ভালো লাগছে না, সেই ক্ষেত্রে কিন্তু এখানে বচনের মিনিংটা কিন্তু প্রযোজ্য হচ্ছে না। এখানে বচন কথাটির অর্থ হলো সংখ্যা। নেক্সট, বচন আমরা কাকে বলবো, যার দ্বারা কোনো বিশেষের এক বা একাধিক সংখ্যাকে বোঝায় তাকে আমরা বলবো বচন। এখানে বিশেষ্য কথাটির অর্থ কি, এখানে বিশেষ্য কথাটির অর্থ আমরা সবাই জানি যে নাউন, অর্থাৎ নামপদ। যে নাউন বা নামপদের সংখ্যাকে বোঝাবে সেটাই এক কথায় আমরা বচন বলতে পারি। তারপর আসছে যে বচনকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি। বচনকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি। আবার কোন কোন বোর্ডের বইয়ে আছে যে বচনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক বচন আর বহু বচন। আবার কোন কোন বইয়ে আছে বচনকে তিন ভাগে ভাগ করা যায়, এক বচন, দ্বি বচন এবং বহু বচন। আমি তিনটাকেই আলোচনা করছি এখানে। তো ফার্স্টে আমাদের আছে যে এক বচন কাকে বলবো, যার দ্বারা কোনো বিশেষ্যের একটি মাত্র সংখ্যাকে বোঝাবে তাকেই আমরা বলবো এক বচন। যেমন বালকটি বা নর বা মানুষ, এখানে কিন্তু বালকটি বলতে একটি মাত্র বালককে বোঝানো হচ্ছে, তাই এটি হলো এক বচনের উদাহরণ। তারপর আসছে দ্বিবচন, অর্থাৎ ডুয়েল। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে সিঙ্গেল ডান্স এবং ডুয়েল ডান্স, তো এই ডুয়েল বলতে দুটোকে বোঝানো হচ্ছে। যে শব্দের দ্বারা কোনো বিশেষ্যের দুটি মাত্র সংখ্যাকে বোঝানো হবে তাকে আমরা বলতে পারি দ্বিবচন। যেমন বালক দুটি, এখানে কটি বালককে বোঝানো হচ্ছে, এখানে দুটো বালককে বোঝানো হচ্ছে। এরপরে আসছি আমরা বহুবচনে। বহুবচন কাকে বলবো, যার দ্বারা কোনো বিশেষ্যের বহু সংখ্যাকে বোঝানো হবে, অর্থাৎ এক, দ্বিতীয় বা তার অধিক সংখ্যাকে বোঝানো হবে তাকে আমরা বলতে পারি বহুবচন। বহুবচনের উদাহরণ কি, বালকগুলি। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট একটি বা দুটি বালকের কথা বলা হয়নি, এখানে অনেকগুলো বালকের কথা বলা হয়েছে, তাই এটি বহুবচনের উদাহরণ। তো বচন সম্পর্কে আজকে আমরা কি শিখলাম, যে বচনের অর্থ সংখ্যা বা নাম্বার, এবং বচন কাকে বলে, বচনের যে তিনটি শ্রেণী বিভাগ আছে, এক বচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, দ্বিবচন অর্থাৎ ডুয়েল নাম্বার এবং বহুবচন অর্থাৎ প্লুরাল নাম্বার। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও, লাইক করো ভিডিওটাকে, তোমাদের আরো কি কি জানার আছে আমাদেরকে নিচে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।